আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রতিকূল পরিবেশে ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। সামনে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোটামুটি আমাদের সিলেবাসের প্রতিটা চ্যাপ্টারই কিন্তু খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখছি যে আমরা যে আমাদের কোর্সে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার কিছু কিছু বিষয় নিয়ে আমরা আবারও পুনরায়ভাবে আলোকপাত করছি বা যেগুলো বাদ পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো চলো আজকে আমরা অলিকোপালি বাজার নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমার অর্থনীতি বিভাগের প্রথম বর্ষে আমরা মৌলিক ব্যষ্টিক অর্থনীতি নীতি কোর্সের অলিকোপালি বাজার নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি অলিকোপালি বলতে আমরা কী বুঝি, তারপরে আসবো অলিকোপালির বৈশিষ্ট্য সমূহ কী কী। প্রথমে আসি অলিকোপালি কাকে বলে। অলিগোপলি হল অপূর্ণ প্রতিযোগী তা বাজারের একটি বিশেষ রূপ, যে বাজার ব্যবস্থায় বিক্রেতার সংখ্যা দুইয়ের বেশি কিন্তু অধিক সংখ্যক নয়, অর্থাৎ মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা বা উৎপাদনকারী থাকে, তাকে অলিগোপলি বাজার বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে অলিগোপলি হল মূলত মুষ্টিমেয় বিক্রেতার বাজার। অলিগোপালিতে বিক্রেতা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা এতটাই কম হওয়া প্রয়োজন যাতে প্রত্যেক বিক্রেতা এবং ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট উৎপাদনের একটা উল্লেখযোগ্য অংশ উৎপাদনও করে আবার যোগানও দেয়। ফলে প্রত্যেক বিক্রেতাই বাজারে মোট যোগান এবং দামের উপর কী করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। তাই আমরা সংক্ষেপে বলতে পারি যে অলিগোপালি হলো এমন একটি বাজার ব্যবস্থা যেখানে দুইয়ের অধিক অথচ খুব সীমিত সংখ্যক উৎপাদনকারী বা বিক্রেতা থাকে, যারা একটি বিশেষ দ্রব্যের উৎপাদন, যোগান ও দাম নিয়ন্ত্রণ করে। এই জন্য অলিগোপালিকে মুষ্টিমেয় বিক্রেতারও বাজার বলা হয়ে থাকে। এরপরে আসি কি অলিগোপালির বৈশিষ্ট্য সমূহ কী কী। অলিগোপালির প্রথমই বৈশিষ্ট্য হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতা। অর্থাৎ অলিগোপালির প্রধান বৈশিষ্ট্য হল বিক্রেতার সংখ্যা মুষ্টিমেয়। অলিগোপালিতে বিক্রেতার সংখ্যা দুইয়ের বেশি কিন্তু সীমিত। এই সীমিত সংখ্যক বিক্রেতাই দ্রব্যের জোবা কি উৎপাদন, যোগান এবং দাম নিয়ন্ত্রণ করে থাকে, দামের উপর প্রভাব বিস্তার। অলিগোপালি বাজারে বিক্রেতার সংখ্যা যেমন কম থাকে তেমনি প্রত্যেক বাজারে দ্রব্যের একটি উল্লেখযোগ্য অংশ যোগান দেয়। এই জন্য অলিগোপালিতে প্রত্যেক বিক্রেতা বাজারে দ্রব্যের দামের উপর কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। পারস্পরিক নির্ভরশীলতা। অলিগোপালি বাজারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন ফার্মের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ অলিগোপালি বাজারে বিক্রেতার সংখ্যা সীমিত হওয়ায় প্রত্যেক বিক্রেতাকে উৎপাদন এবং দাম সম্পর্কে কোনো নীতি গ্রহণ করার বা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হবে সেই সম্পর্কে তাকে সচেতন হতে হবে বা জানতে হবে। এই জন্য অলিগোপালিতে কোনো বিক্রেতা বা ফার্ম পুরোপুরিভাবে স্বাধীন এবং স্বতন্ত্র নীতি অনুসরণ করতে পারে না। এরপরে রয়েছে কি তীব্র প্রতিযোগিতা। অর্থাৎ অলিগোপালির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য যেটা হচ্ছে বিভিন্ন ফার্মের মধ্যে তীব্র প্রতিযোগিতা। অলিগোপালিতে বিশেষ করে দ্রব্য পৃথকীকৃত অলিগোপালিতে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ফার্ম বাজার দখলের জন্য তীব্র প্রতিযোগিতায় কি করে অংশগ্রহণ করে বা লিপ্ত হয়। বিজ্ঞাপন অপচার। অলিগোপালি বাজারের অন্যতম বৈশিষ্ট্য বিজ্ঞাপন অপচারের গুরুত্ব। বিভিন্ন প্রতিযোগী ফার্ম তার পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং ক্রেতাদেরকে কী করা আকৃষ্ট করার জন্য রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকায় তা ম্যাগাজিনের মাধ্যমে বিজ্ঞাপন অপচারের ব্যবস্থা করে থাকে এবং এই প্রচারের মাধ্যমে সে কী করে প্রচুর অর্থ ব্যয় করে থাকতে পারে এই সমস্ত বিজ্ঞাপন প্রচারের জন্য। দলীয় মনোভাব। অলিগোপালি বাজারে দলীয় মনোভাব কাজ করে। অলিগোপালির অন্তর্ভুক্ত ফার্মসমূহ অনেক সময় মুনাফা সর্বোচ্চ অর্জনের জন্য মানে এককভাবে বা নিজেই সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে দলবদ্ধ হয়ে উৎপাদন বা বিক্রয় কাজ কী করে পরিচালনা করে। ফলে এর মধ্যে একটা দলীয় দৃষ্টিভঙ্গি বা মনোভাব গড়ে ওঠার প্রবণতা দেখা যায়। অনিশ্চিত চাহিদারেখা। অলিগোপালিতে চাহিদারেখার অনেকাংশে অনির্ধারিত, অনিশ্চিত। এই জন্য একজন বিক্রেতা দাম পরিবর্তন করলে অন্য ফার্মগুলো কী ভূমিকা নেবে এবং তার ফলে ফার্মগুলোর চাহিদা রেখার কীরূপ পরিবর্তন হবে সেই সম্পর্কে পূর্বেই নিশ্চিত হওয়া যায় না। ফলে চাহিদা রেখা প্রকৃতি নির্ধারণ কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। আর শেষ বা লাস্ট পয়েন্টটা বলছি, সেটা হচ্ছে দাম নেতৃত্ব। অর্থাৎ অলিগোপালির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দাম নেতৃত্ব। অলিগোপালি বাজারে অনেক সময় প্রাধান্য বিস্তারকারী একটি বিশেষ ফার্ম নিজেই
তার দ্রব্যের দাম নির্ধারণ করে এবং অন্যান্য ছোট ফার্মগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে কি করে যে সমস্ত ফার্ম প্রাধান্য বিস্তারকারী রয়েছে তাদের অনুসরণ করে এবং তাদের দ্রব্যের জন্য একই দাম ধার্য করে। এভাবে অলিগোপলিতে দাম নেতৃত্ব বা প্রাইস লিডারশিপ গড়ে ওঠে। তাহলে আমি আবারও বলছি যে অলিগোপলি বৈশিষ্ট্য বা অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যগুলো কী, সেটা হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতা, দামের উপর প্রভাব বিস্তার, পারস্পরিক নির্ভরশীলতা, তীব্র প্রতিযোগিতা, বিজ্ঞাপন উপচার, দলীয় মনোভাব, অনিশ্চিত চাহিদা রেখা এবং দাম নেতৃত্ব। এরপরে আসি অলিগোপলির প্রকারভেদ কী বা টাইপস অফ অলিগোপলি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে অলিগোপলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কী কী? একটা হচ্ছে বিশুদ্ধ অলিগোপলি বা পৃথকীকৃত অলিগোপলি। সেটা কি? যে বাজারে মুষ্টিমেয় বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রয় করে তাকে বিশুদ্ধ অলিগোপলি বলা হয়, আর যে বাজারে বিক্রেতারা প্রায় একরূপ কিন্তু সম্পূর্ণ সমজাতীয় নয় এইরূপ পণ্য বিক্রয় করে থাকে তাকে পৃথকীকৃত অলিগোপলি বলা হয়। এরপরে কি? খোলা অলিগোপলি ও বদ্ধ অলিগোপলি। যে অলিগোপলি বাজারে নতুন প্রতিযোগী প্রবেশ করতে পারে তাকে খোলা অলিগোপলি বলা হয়, আর পক্ষান্তরে যে অলিগোপলি বাজারে নতুন প্রতিযোগীর প্রবেশ পথ বন্ধ থাকে তাকে বদ্ধ অলিগোপলি বলা হয়ে থাকে। এরপরে আসি কি তিন নম্বর, কি আংশিক অলিগোপলি ও পূর্ণ অলিগোপলি। সেটা কি? যে অলিগোপলি বাজারে একটি বা অল্প কয়েকটি মতো নেতৃত্বকারী বৃহৎ প্রতিষ্ঠান থাকে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্রতায়ন হয় এবং তারা নেতৃত্বকারী বৃহৎ প্রতিষ্ঠানের দাম বিষয় নেতৃত্ব মেনে চলে তাকে কি বলা হচ্ছে? আংশিক অলিগোপলি। আর পক্ষান্তরে কি বলা হচ্ছে? যে অলিগোপলি বাজারে বিক্রেতা প্রত্যেকেই পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ যোগান দেয় এবং দাম ধার্যের ব্যাপারে কেউ কারো নেতৃত্ব অনুসরণ করে না তাকেই বলা হচ্ছে কি? পূর্ণ অলিগোপালি বা ফুল অলিগোপালি বলা হয়ে থাকে। আর শেষে হচ্ছে যোগ সাজসপূর্ণ অলিগোপালি বা যোগ সাজসহীন অলিগোপালি। যে অলিগোপলি বাজারে বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগ সাজস থাকে তাকে বলা হচ্ছে কি? যোগ সাজসপূর্ণ অলিগোপালি। আর পক্ষান্তরে যে অলিগোপালি বাজারে বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো যোগ সাজস থাকে না তাকেই বলা হচ্ছে কি? যোগ সাজসহীন অলিগোপালি। তাহলে অলিগোপলির প্রকারভেদগুলো কী কী? আবারও বলছি, বিশুদ্ধ অলিগোপলি বা পৃথকীকৃত অলিগোপলি কিংবা খোলা অলিগোপলি ও বদ্ধ অলিগোপলি, আংশিক অলিগোপলি বা পূর্ণ অলিগোপলি, আর চার নম্বর কি? যোগসাজসপূর্ণ অলিগোপলি ও যোগসাজসহীন অলিগোপলি। এরপরে কি আসি আমরা কার্টেল এবং দাম নেতৃত্ব। এতক্ষণ আমরা তোমাদের যোগসাজসপূর্ণ অলিগোপলি আর যোগসাজসহীন অলিগোপলি কিন্তু সংজ্ঞা বলেছি। এখন এই যোগসাজসমূলক অলিগোপলি আবার সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে কি বলা হচ্ছে? কার্টেল। আর একটাকে কি বলা হচ্ছে? দাম নেতৃত্ব। প্রথমেই আমি কার্টেল সম্বন্ধে বলি। যোগসাজসমূলক অলিগোপলিতে যখন প্রতিযোগিতা ফার্মসমূহ তাদের পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণের সকল দায়িত্ব একক কোনো কেন্দ্রীয় সংগঠনের নিকট অর্পণ করে তখন তাকে কি বলা হচ্ছে? কেন্দ্রীভূত কার্টেল বলা হচ্ছে। প্রতিযোগিতা ফার্মসমূহ নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করার লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে বাহ্যিক ও গোপন চুক্তি সম্পাদন করে। এই প্রক্রিয়ায় কি হয়? প্রতিটি ফার্ম কি সংঘবদ্ধভাবে বা কেন্দ্রীয় সংগঠন বা কেন্দ্রীয় নিয়ন্ত্রক বোর্ডের মাধ্যমে পণ্যের দাম এবং উৎপাদনের পরিমাণ নির্ধারণের সকল দায়িত্ব কি দিয়ে থাকে বা অর্পণ করে থাকে? কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে, কি দামে বিক্রয় করবে, মুনাফা কিভাবে বণ্টিত হবে, এই সব বিষয়গুলোই কেন্দ্রীয় সংগঠন বা ওই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রক বোর্ড কর্তৃক আমরা কি নির্ধারণ করে থাকে। এই অবস্থায় পরিপূর্ণ কার্টেল বা বিশুদ্ধ কার্টেল বলা হয়। কার্টেল গঠনের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য হলো প্রতিযোগিতা ফার্মসমূহের মধ্যে প্রতিযোগিতা কি বর্জন করে যৌথ মুনাফা বা জয়েন্ট প্রফিট সর্বোচ্চ করা। আভ্যন্তরীণ বাজারে কার্টেল গঠিত হতে পারে, যেমন ধরো বাংলাদেশে জুয়েলারি সমিতি, বাংলাদেশ বাস মালিক লঞ্চ মালিক সমিতি। আবার আন্তর্জাতিক বাজারেও কার্টেল গঠিত হতে পারে। সেগুলো কি? যেমন ধরো যে আন্তর্জাতিক বাজারে তেলের উৎপাদন এবং দাম নির্ধারণের জন্য ওপেক আন্তর্জাতিক কার্টেলের একটি প্রকৃষ্ট উদাহরণ। তাহলে আমরা কার্টেল কি পেলাম এবং কার্টেল আবার কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, অমূল্য প্রতিযোগিতামূলক কার্টেল আর কোঠার ভিত্তিতে অংশ বন্টনমূলক কার্টেল। অমূল্য প্রতিযোগিতামূলক কার্টেল বলতে কি বুঝি?
কার্টেল ভিত্তিক প্রতিযোগিতার বাজারে বিভিন্ন ফার্মের মধ্যে শুধুমাত্র দাম নিয়ে একটি সাধারণ চুক্তি বা সমঝোতা হয়। দাম ভিত্তিক ও চুক্তির বাইরে উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ফার্মসমূহ বিভিন্ন কৌশল অবলম্বন করে। মূল্য ছাড়া কি করে অন্যান্য বিষয়গুলোর ব্যাপারেও ফার্মগুলো নিজস্ব নীতি অনুযায়ী পরিচালিত হয়। বিভিন্ন ফার্ম দাম নির্ধারণ ছাড়া অন্যান্য বিষয়সমূহ যেমন ধরো পণ্যের আকৃতি, গুণগত মান, বিজ্ঞাপন, সেবা ইত্যাদি বিষয়গুলো ফার্মগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়। সুতরাং আমরা বলতে পারি পণ্যের মূল্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে বিভিন্ন ফার্ম তাদের উৎপাদন ও মুনাফা বৃদ্ধির জন্য পণ্যের যে এই যে গুণগত মান, বিজ্ঞাপন, ক্রেতাদের আকৃষ্ট, সেবার মান বৃদ্ধি করে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য যে বিভিন্ন কৌশল অবলম্বন করে বা গ্রহণ করে তাকেই অমূল্য প্রতিযোগিতা বা মূল্যবিহীন প্রতিযোগিতা বলা হয়ে থাকে। আর কোটার ভিত্তির অংশের বন্টনমূলক কার্টেল বলতে কি বুঝি? এ ধরনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ব্যবস্থায় কেন্দ্রীয় সংগঠন বা কেন্দ্রীয় নিয়ন্ত্রক বোর্ড তার অধীনস্থ সকল যে ফার্মগুলো রয়েছে তাদের প্রতি কি করে যে ফার্মের উৎপাদন কোঠা নির্ধারণ করে দেয় এবং একই সাথে পণ্যের দামও নির্দিষ্ট করে দেয়। এই অবস্থায় প্রত্যেকটি ফার্ম কেন্দ্রীয় নিয়ন্ত্রক বোর্ড এবং কেন্দ্রীয় ওই যে সংগঠন কর্তৃক বরাদ্দকৃত কোটা অনুসরণ করতে হবে এবং সেই অনুযায়ী উৎপাদন করবে এবং কার্টেল কর্তৃক নির্ধারিত দামে পণ্য বিক্রয় করতে হবে। এই ধরনের কার্টেলকে কি বলা হচ্ছে? পরিপূর্ণ কার্টেল। এই অবস্থা যদি প্রতিটি ফার্মের উৎপাদন ব্যয় সমান হয় তাহলে তাদের মার্কেট শেয়ারও সমান হবে, তাই এই ধরনের কার্টেলকে মার্কেটিং শেয়ার কার্টেলও বলা হয়ে থাকে। এরপরে আমরা এর পরের দিন আলোচনা করব দাম নেতৃত্ব বলতে কি বুঝি, কার্টেল কেন ভেঙে যায়, কোন যুক্ত চাহিদা রেখাকে এবং আমাদের যে ছোট ছোট সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করব। আশা করি তোমাদের এই অলিগোপলি সম্বন্ধে তোমাদের ক্লাস্টার প্রতিটা ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে বা আমি সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিসকে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করছি এবং তোমরা বুঝতে পারছো এবং করতে পারছো রপ্ত। আর তোমাদের সবসময় বলি যখন ভাইবা হবে বা আমরা যে কোনো পরীক্ষা দিতে যাব তখন কিন্তু তোমাদের প্রতিটা বাজার, যে পূর্ণ প্রতিযোগিতা বাজার বলতে কি বোঝো, একচেটিয়া বাজার বলতে কি বোঝো, ডুওপলি কি ভাই বোঝো, অলিগোপলি কি বোঝো এবং এইগুলো বাজারের যে ছোট ছোট জিনিস যেমন কার্টেল বলতে কি বোঝো, দাম নেতৃত্ব বলতে কি বোঝো বা কোন যুক্ত চাহিদা রেখা কি, এই যে দেখো এই পরের দিন যেটা আমি আলোচনা করব, এরকম অনেক ছোট ছোট জিনিস তোমাদের কিন্তু জিজ্ঞেসে করবে বা তুমি এই বিষয়গুলো সম্বন্ধে তুমি জানো কিনা। মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে বা আমাদের যে মাইক্রো ইকোনমিক্স আমাদের যে প্রথম বর্ষে কেন এটা দেওয়া হয়েছে যে আমরা যেন ব্যষ্টিক অর্থনীতির সব কিছু জানতে পারি এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আমরা এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ আমাদের যে কোর্সের যে সিলেবাসটা রয়েছে তার কিন্তু সম্পূর্ণটাই আমরা সুন্দরভাবে প্রতিটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সহকারে সম্পন্ন করতে পেরেছি। এখন আমি তোমাদের রিভিশনের ক্লাস বলো কিংবা গুরুত্বপূর্ণ ছোটো ছোটো প্রশ্নই বলো বা ভাইবাতে কীভাবে তোমরা নিজেকে উপস্থাপন করবে বা তোমাদের আমি বুঝতে পারি যে বাচ্চারা যখন ভাইবাতে আসে অনেক ছোটো ছোটো বিষয় যেন জানে না বা জানলেও ঠিকভাবে বা সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না, এই কারণেই আমি এখন তোমাদের ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে মাঝে মাঝে ক্লাসে আলোকপাত করব এবং তোমরা অত্যন্ত যত্ন সহকারে প্রতিটা বিষয় সুন্দরভাবে বুঝবে এবং রপ্ত করার চেষ্টা করবে এবং আমার বিশ্বাস তোমরা সময় মতো সেটাকে তোমরা কি সাবমিট করতে পারবে বা তোমরা কি প্রেজেন্টেশন করতে পারবে এবং আমাদের কলেজে সুনাম রক্ষা করবে। তাহলে নেক্সট ক্লাসটার আলোচনার জন্য আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ দেখানোর কথাই বলে নিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, স্বাস্থ্যবিধি শুধু মেনেই চলবে না, তুমি অন্যকেও কি উৎসাহ প্রদান করবে যে আমরা সবাই মিলে যেন নিরাপদে থাকতে পারি এবং সুন্দরভাবে থাকতে পারি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।